হ্যালো, আসসালাম আলাইকুম দর্শক, আপনারা কি সকল আশা করি ভালো আছোই, আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি একটা সিলেটের ঐতিহ্যবাহী খুব পপুলার বাবা শাহজালালের গরম সিন্নি, তুষা সিন্নি নিয়ে আইসি, আপনারা কি শেয়ার করবো, আপনারা দেখুকা কিরকম তুষা সিন্নি বানানি হয়। চিনি, এটা ময়দা, এটা ঘি, এটা অয়েল, পাঁচ ছয়টা তেজপাতা আর দারচিনি, এলাইচ আর কিসমিস। তো আমি প্রথম যেটা করব, আমার ময়দাটারে আমি বেজে নিব। তো এরকম করলে একটু তাড়াতাড়ি হয়। আপনারা ওই দেখো দেও, আমি আধা কেজি ময়দারে আমি এখানেও ভালোভাবে বেজে নিব। পুরো আধা কেজি হয়ে গেছে, রসিক লাগে আধা কেজি ময়দা আমি আগে ময়দাগুলারে বেজে নিব। অনেকে আবার তেলের মধ্যে বাজে, তো আমি এটা বাজছি কি জন্য একটু তাড়াতাড়ি কুইক হয়ে যাবে সিন্নিগুলা। তো এগুলো আপনারা ঘরে বানাইয়া খাইতে পারেন ফ্যামিলির সাথে। তুপা সিন্নিটা আমি একটু ভালোবাসি, আমি দেশেও তুপা সিন্নি খাইতাম, আর এখানে আসিয়া আমি মাঝে মধ্যে এরকম বানাইয়া খাই। তো আজকে লকডাউনের সময় মনে হলো আপনাদেরকেও একটু শেয়ার করে নেই। তো আমার এইরকম স্টাইলে তাড়াতাড়ি হয়, আপনারা দেখেন ময়দাটা এমনভাবে বাছতে হবে একদম পুরা ব্রাউন কালার হয়ে আসবে যখন, অনেক সময় আমি ময়দাটার বাজা বন্ধ করে রাখবো, আর এগুলা আমি দিয়ে দিতেছি। তো এখানে আমি দারচিনি, তেজপাতা আর এলাইচগুলা দিয়া দিছি, আর পানিগুলো একটু উতরে আসছে। তো আমি আধা কেজি ময়দার সাথে আধা কেজি চিনি দিব। অনেকে আবার চিনি যদি কম, মিষ্টি একটু কম খাইলে আপনারা চিনি একটু কম দিতে পারেন। তো আমি আধা কেজি চিনি দেবো, আমি একটু মিষ্টি ভালো পাই, আমরা সবাই একটু মিষ্টি ভালো পাই মিঠা। তো আধা কেজি চিনি আমি দিয়ে দিছি, চিনিটা ভালোভাবে জাল খাইব। এটা একটুকু আমি লাগিয়ে দিলাম, আর পানি দিছি আমি দুইটা কি আড়াই লিটার পানি, আড়াই লিটার পানি দিছি। একটু বেশি হলে পানি কিছু ঠান দিব, পানি অটোমেটিক কমব, আর একটু পানি বেশি হইলে কিছু হইবে না পরে এগুলা আস্তে আস্তে। আর অনেকে আগে তেল, বাটার, ঘি দিয়া ময়দাটারে বেজে নেয়। তো এইরকম করলে অনেক দেরি হয়, আর এইরকম আমি ময়দাগুলারে তাড়াতাড়ি বাঁচতে পারবো, এই জন্য আমি আমার এইরকম নিছি। পরে আবার আমি তেল, অয়েল, ঘি সবগুলা দিয়া দেখতে থাকেন আপনারা কীরকম করি। তো এইরকম আমি 10-12 মিনিটের মধ্যে বাজছি, বাজার পরে দেখেন একটা কালার আইছে, ব্রাউন কালার, খুব সুন্দর কালার। এখন আমি কালার বাজ দিয়ে এখন আমি তাদের বলাটা বক পাবে ছাকুনির মধ্যে নিয়া ছাকিয়া নিব, আপনারা দেখতে থাকেন। আমি পুরাটা এখন আমি এই যে ছাকুনির মধ্যে ভালো করে ছাকমু, এনেকে আবার তেলের মধ্যে দিয়া ভিজা ভিজা বাজে পরে আমি আমার স্টাইলে করি এরকম। এই দেখেন আমি কীরকম ছাকতেছি, ছাকার কারণে লোফে যদি আপনারা বেশি বেশি থাকে, গুটিল গুটিল থাকে, এগুলো থাকতো না। এই দেখেন এখন এগুলো এক গ্লাস এটা দিয়ে এরকম দিলে এইগুলা ফালিশ হইয়া মিক্স হয়ে যাব, ভালোভাবে মিক্স হয়ে গেলে চিনিটা খুব সফট হইব, অটোমেটিক পুরা পালিশ হয়ে গেছে। এক কাপ কেন মনে করেন আমি আড়াই লিটার, দুই কাপ তেল দিলাম। ময়দাগুলা দেখেন আমি তেলগুলা পুরা তেলগুলা একটু বাজে করে নিতে হবে, তেল ময়দাগুলা আমি দিয়ে দিলাম, তেলটা পুরা গরম হয়ে নিতে হবে, গরম করে ময়দাগুলা আমি দিয়ে দিলাম। দেখেন কিভাবে ময়দাগুলা মিক্স করতেছি, অলরেডি ময়দা তো আমার আগেরই ভাজা হয়ে গেছিলো, তারপরেও আমি আবার আরেকটু মিক্স করে নিলাম।
তেলের সাথে किशमिश दिलाम किशमिश गुला दिए दिलाम और घी जेटा दिए आमी 6 टेबल चामच घी दिए दिबो पानीगुला दिए दिलाम एकटु सेके दिए दिलाम पानीगुला एगुला आपनारा बेरी केयरफुल डालबेन আস্তে 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 স্লোলি লাগাতে থাকবেন আগুন একটু কম করে দিবেন আস্তে আস্তে লাড়বেন আগুনগুলো একদম কমে দিবেন স্লোলি ভাবে আস্তে 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 পানি বেশি দিলে অটোমেটিক আস্তে 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 লাড়লে পানিগুলো ড্রাই হয়ে যাবে আর খুব সুন্দর একটা শিঙির কালার হয়ে গেছে ভালো লাগতে হবে ভালোভাবে এটা আমাদের সিলেটের ঐতিহ্যবাহী তুষার সিন্নি খুব শাহজালালের গরম সিন্নি আপনারা গরম খাইতে পারেন এরকম বানাইয়া এর সময় ড্রাই জীব আর কিছু পানি বেশি থাকলে সমস্যা নাই পানিগুলা একটু আস্তে আস্তে ড্রাই করে নেবেন সবসময় আমি পানি বেশি দিই কারণ ময়দায় অনেক পানি খায় ময়দায় পানি খাইলে আর আস্তে আস্তে আপনারা দুই সময় এরকম ড্রাই করে নেবেন এই সময় অটোমেটিক পানি কমে দেব এই দেখেন দেখেন কতগুলো সিন্নি হয়েছে মাশাআল্লাহ আধা কেজি ময়দা দিয়া সিন্নি বানাইছি এখন দেখেন মনে হয় 3 কেজি সিন্নি হইয়া যাইব গেল কি সুন্দর এখন আমি আগুনটা বন্ধ করে দিলাম আর কি সুন্দর কালার হয়েছে দেখেন আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে কিছু সব দেখছেন ঠান্ডা হইলে অটোমেটিক ড্রাই তারপরে আমি আবার আবারও আরো 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম খুব সুন্দর স্মেল করব ঘিগুলো দিলাম আর 1 চামচ 5 চামচ ঘি দিছি 5 টেবিল চামচ ঘি তো এখানে আজকের মতো এখানে একটু বসে শেষ আপনারা যদি ভালো লাগে এরকম করে বানাইয়া খাইবেন এনজয় করবেন লকডাউনের সময় আর আমার এটা শেয়ার করবেন কিরকম হইলো আমাকে কমেন্ট দিয়ে জানাইবেন ভালো থাকেন দর্শক আসসালামু আলাইকুম আজকের মতো এখানে বিদায়। তো দেখেন কিরকম সুন্দর তুষার সিন্নি হয়েছে তো এটা আপনারা যে কোনো কিছু দিয়ে খাইতে পারবেন রুটি দিয়েও খাইতে পারবেন এমনিও খান এরকম সব মন্ত্রে ভালো লাগে আমি এরকম মাঝে মধ্যে খাই কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ কি সফট দেখি কিরকম একটু খাইয়া টেস্ট করি দেখেন খুব সুন্দর গরম খাইতে পারেন ঠান্ডা করে খাইতে পারেন বিসমিল্লাহ খুব ফাইন খুব মজা হয়েছে আপনারা মনে খাবেন ঠিক আছে।